My lords, in all of this, there have been two attacks on the 27th of September in Shagor Dotto Medical College Hospital. There was an assault when the mob entered and the police and the non-state security personnel, the Ratire Shati said that they are doubling down on, stood back. So my lords, there is a second attack that happened yesterday. My lords, if I may just... That you are investigating, this is not a general investigation onto what is happening on issues of law and order in every hospital. But we take it that you are taking action in accordance with... We have fined... My lords, in this regard, action is not being taken. The two versions are the patient died because, my lord, he was not provided bed. He was critical. No doctor attended. No, my lords, these are... No, these allegations cannot be made, my lord. These allegations cannot be made, my lord. Surely we can't decide them on the level of the... volume of the voice. He'll have to decide it if at all after records come before us. Exactly, my lord. Yes. There are no records. Yes. There's an assertion by the state. We are denying it. We have put it in records. Let them reply. নিরাপত্তার বিষয়টাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের মূল আলোচ্য বিষয় হতে চলেছে এবং সেই মোতাবেক আজকে সরকারের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ এই নিরাপত্তাকে কেন্দ্র করে হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট দেখে আজকে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু একেবারেই অখুশি এবং তারা তাদের অসন্তোষ ব্যক্ত করেছেন। এবং তার কারণ কি? তার কারণ হিসাবে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আগের দিন যখন এই মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে চলছিল সেই সময় কপিল সিব্বল এ রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন 14 থেকে 15 দিনের মধ্যে এই গোটা যে পরিকাঠামো উন্নয়নের কাজ তার একটা বড় অংশ সম্পূর্ণ হয়ে যাবে এমনটা তিনি আশা করছেন বা তিনি আশাবাদী। কিন্তু আজকে দেখা গেল যে সেই কাজ এখনো পর্যন্ত অনেকটা বাকি রয়েছে। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি যখন প্রশ্ন করছেন সেই সময় দেখা যাচ্ছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টলেশনের যে কাজ রয়েছে সেই কাজ এখনো পর্যন্ত মাত্র 26% হয়েছে এবং অন্যান্য যে পরিকাঠামো উন্নয়নের কাজ, নিরাপত্তার কাজ, বিশ্রাম কক্ষ বানাবার কাজ, এর কোনো কাজগুলি কিন্তু এখনো পর্যন্ত 50% অতিক্রম করেনি। অর্থাৎ এখানেই প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এই কাজ এত দেরি করে কেন হচ্ছে এবং এই কাজ আরো দ্রুত বা তাড়াতাড়ি হওয়া উচিত ছিল বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। এবং যুক্তি হিসাবে রাজ্যের তরফ থেকে বলা হয় যে এই বিষয়ে তারা কিন্তু টেন্ডার ফ্লোট করেছেন, অর্থাৎ টেন্ডার তারা বের করেছেন এবং তারা যেটা মনে করছেন যে পশ্চিমবঙ্গে এখন একটা বন্যার পরিস্থিতি রয়েছে, ফলে তো সেই কারণেও খানিকটা বিলম্ব হচ্ছে, ফলে সব মিলিয়ে এই কাজ সম্পূর্ণ করার জন্য এখনো পর্যন্ত 15ই অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে, এই রকম তারা আশাবাদী। তুমি জানো যে এই মামলার প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি সর্বাধিক যে বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন এই খুন এবং ধর্ষণ ছাড়াও এবং এই আর্থিক দুর্নীতি ছাড়াও, সেটা হলো চিকিৎসকদের নিরাপত্তার জন্য। তার কারণ তিনি স্পষ্ট করে বলেছিলেন এই 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত তরুণ তরুণী চিকিৎসকরা তারা হাসপাতালে কাজ করেন, তাদের নিরাপত্তাটা সব থেকে জরুরি, ফলে সেই নিরাপত্তার বিষয়ে কোনো রকম আপোষ করতে তিনি প্রস্তুত ছিলেন না এবং সেই বিষয়ে তিনি কিন্তু আজকে ফের বলেছেন যে এই কাজ আরও দ্রুত হওয়া প্রয়োজন ছিল এবং সেই কাজ কিন্তু হচ্ছে না।